আমরা দাদা বৌদি রেস্টুরেন্টে যাবো খেতে, হাতে টাকাটা রয়েছে, টাকাটা ব্যাগে ঢোকাচ্ছি। তো ওকে, আপনারা চলুন আমার সাথে, বাই। ও এখানে বসে মোবাইলে কার্টুন দেখছে। তো একটু অর্ডার দিই, দেন আপনাদের দেখাচ্ছি। তো এই যে মেনু কার্ড, তো আপনারা এটাকে পজ করে দেখে নেবেন। দেখুন, আমার ছেলে খুবই ডিস্টার্ব করছে, আগে ভিডিও করতে দিচ্ছে না একদমই। তো আমি একটু মেনু কার্ডটা দেখিয়ে দিচ্ছি মোটামুটি। এই যে এখানে যে লেখা আছে ওদের ব্যাপারে, আবার বিরিয়ানি ইন ইটসেলফ হ্যাজ দ্য এসেন্স, দ্য ভার্সেটাইল অ্যারোমা, টেস্ট অফ লট অফ স্পাইসেস, সব মাটন চিকেন পিসেস, মানে বিরিয়ানিটা ওটা কীভাবে তৈরি করে না করে সেটারও লিখছে। তো মোটামুটি এই সবগুলো আছে। দেখুন, মটন বিরিয়ানি 295, চিকেন মেয়ে 240, স্পেশাল মটন বিরিয়ানিতে 460, আর চিকেন হলে স্পেশাল 350, এক্সট্রা মটন নিলে 175, এক্সট্রা চিকেন নিলে 130। তো আমরা অর্ডার দিয়েছি হলো এখান থেকে এখন বসে খাওয়ার জন্য এই টেঙ্গরি কাবাবটা, 4 পিস চিকেন টেঙ্গরি কাবাব এবং ফিশ টিক্কা, এইটা নিয়েছি। দেখুন আছে আজকে, তো এখানে দেখুন এগুলো সবই আছে। তো এখন করোনার জন্য সবকটা আইটেম ওদের হচ্ছে না, মোটামুটি হচ্ছে সবই প্রায়। আর বিরিয়ানিটা নিয়ে যাবো, বিরিয়ানিটা পার্সেল করবো। মোটামুটি আমি দেখিয়ে দিচ্ছি যতটা পারছি, আমার ছেলে ভিডিও করতে দিচ্ছে, আমার ফোনের মধ্যে উঠে পড়ছে, আমি জানি না কতটা আমি ভিডিও করতে পারবো। তবুও আমি দেখাচ্ছি, ও ভিডিও দেখাচ্ছে, আসছে না কিন্তু আসছে। নুডলস ফ্রাইড রাইস সবই রাখে ওরা। অ্যাম্বিয়েন্সটা খুবই সুন্দর। দেখি ডেজার্টে ফিরবি যদি খাই তো নেবো, সেটা পরে, এখন নয়। আপনারা জানেন রাইস খায় না, খাওয়া আমি দেবো।
করোনার টাইম বলে এরকম পেপার প্লেট এবং পেপার গ্লাস ওরা সার্ভ করছে, আর এখানে চাটনিটা এসছে, বাকি জিনিসটা আছে, কাবাব বলে চাটনিটা দিয়ে দিয়েছে আগে থেকে। তো এখন ওরা অমনি কাছে প্লেট প্লেট সার্ভ করছে না, এরকম ভাবে এগুলো দিচ্ছে। তো আমরা ফ্যানটা অফ করালাম বিকজ বড্ড হাওয়া চলে আসে। ওই যে আমাদের এটা হলো চিকেন টেঙ্গি কাবাব এসে গেছে, তো এই দাদা সার্ভ করছে। দেখবো আমার ছেলে খায় কিনা একটুখানি দিয়ে ওকে। ওর হাতে দেবো, গরম আছে। চিকেন চিকেন ভালো বেবি, হাত দিয়ে খেতে পারে, খুব গরম। তো আমি চাটনি দিয়ে খেয়ে, হ্যাঁ জামা হাবি, হ্যাঁ খেয়ে বলো। তো আমার ছিল দেখছেন ভালো করে টালি ছেড়ে বেরিয়ে আসছে। আমি একটু এই চাটনি খাবো না, দেখি না আমাকে তো আমি হাতে করে খাচ্ছি এটা এই সসে লাগে। ভালো খেতে দেখো ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে হ্যাঁ নরম সফট কেমন বলো? আমরা একটা পেনি অর্ডার দিয়েছিলাম, আমার ছেলে কিছু খায়নি, খুব নরম, চামা চুপে ডালি কেটে যাচ্ছে, তো করোনার জন্য এই যে এরম ভাবে ওরা আলাদা করে সেপারেটলি দিচ্ছে। আমরা হাফ খেয়েছি, হাফ নিয়ে নিয়েছি বাবার জন্য পার্সেল, বাকি পার্সেল বিরিয়ানি হবে। Thank you.